চেঞ্জ সার্ভেতে তোমরা কি করছো? হ্যাঁ, তারিখ অনুসার পড়াইছে, ডিস্টেন্স মেজার করছো, তাই না? জি স্যার। ডিস্টেন্সটা কি ছিল? লিনিয়ার ডিস্টেন্স, তাই না? জি স্যার। লেভেলিং সার্ভেতে আমরা কি করছি, বিভিন্ন পয়েন্টের রেডিয়াস লেভেল, তাই না, আরএল বের করা শিখছি নাকি? হ্যাঁ, একটা পয়েন্টের সাপেক্ষে আরেকটা পয়েন্ট কত উঁচুতে বা কত নিচুতে রেডিয়াস লেভেলের পার্থক্য থেকে বের করছি, তাই না? হ্যাঁ, এখানে হরিজন্টাল ডিস্টেন্স না, বেসিক্যালি আমরা ভার্টিক্যাল ডিস্টেন্স নিয়ে পড়াশোনা করছি, তাই না? হ্যাঁ জি স্যার। ট্রাভার্স সার্ভেতে আমরা কি করছি, অ্যাঙ্গেল ডিস্টেন্স এগুলো নিয়ে কাজ করছি, তাই না? ইয়েস স্যার, জি স্যার। আচ্ছা, এখন এই যে টেকিওমেট্রিক সার্ভে, দেখো কোনোটাতেই আমরা দুইটা নিয়ে, একবার ডিস্টেন্স এবং ভার্টিক্যাল ডিস্টেন্স, হরিজন্টাল ডিস্টেন্স, ভার্টিক্যাল ডিস্টেন্স দুইটা নিয়ে একসাথে কাজ করি নাই, তাই না? করছি জি স্যার। জি না স্যার। লেভেলে ভার্টিক্যাল ডিস্টেন্স, ট্রাভার্সে হরিজন্টাল ডিস্টেন্স, চেইনে কি হরিজন্টাল ডিস্টেন্স, এগুলো মেজার করছি, তাই না? জি স্যার। টেকিওমেট্রিক সার্ভে এরকম একটা সার্ভে যেখানে আমরা হরিজন্টাল আর ভার্টিক্যাল দুইটা ডিস্টেন্স নিয়ে কাজ করবো। কথা কি বুঝে গেছে? জি স্যার। তাহলে আগে যখন তোমরা লেভেলিং এর ম্যাথ করছো বা লেভেলিং এ ডিস্টেন্স ম্যাথ, ভার্টিক্যাল ডিস্টেন্স ম্যাথ করছো, তখন কি ছিল, এরকম একটা লেভেল মেশিন, এখান থেকে কি এটা ছিল লাইন অফ সাইট, তাই না? এদের একটা লেভেল স্টাফ ধরছো, স্টাফ রিডিং থেকে দুইটা স্টাফ রিডিং এর পার্থক্য বা মানে স্টাফ রিডিং থেকে আমরা কি বিভিন্ন পয়েন্টের রেডিয়াস লেভেল বের করতে পারতাম বা দুইটা পয়েন্টের রেডিয়াস লেভেলের পার্থক্য বের করতে পারতাম, তাই না? জি স্যার। আর এখানে লাইন অফ সাইট কয়টা ছিল, একটা, তাই না? হ্যাঁ জি স্যার। এই টেকিওমেট্রিক সার্ভেতে দেখো এটা লেন্সটার দিকে যদি আমরা তাকাই, লেন্সটা আসলে কি রকম ছিল, মিডল ক্রসার, আপার ক্রসার ছিল একটা, লোয়ার ক্রসার ছিল একটা, তাই না? আমরা রিডিং যখন নিছি তখন কোন ক্রসার এর এই রিডিংটা, কোন ক্রসার এর রিডিং, মিডল এর, তাই না? আর এই লাইন অফ সাইট কি রকম ছিল, লাইন অফ সাইট কি রকম ছিল, হরিজন্টাল না? হ্যাঁ, লাইন অফ সাইট কি ইনক্লাইন ছিল না হরিজন্টাল ছিল, কোন কি রকম ছিল? হরিজন্টাল ছিল, হরিজন্টাল ছিল। এখন এখানে যখন আমরা এই তোমার লেভেল স্টাফে তাকাইতাম, এখান থেকে যখন লেভেল স্টাফে তাকাইতাম তখন আমরা কি এরকম কিছু দেখতাম আর কি, এরকম আমরা রিডিংটা নিতাম, এই মিডল ক্রসার এর করেসপন্ডিং রিডিং, তাই না? নাকি ভুলে গেছো কোনটা? এই লাইন অফ সাইটটা ছিল মিডল ক্রসার এর করেসপন্ডিং লাইন অফ সাইট। এই যে তোমার অবজেক্ট বেন আই বেন কানেক্ট করে, এই মিডল ক্রসার কানেক্ট করে যে লাইন, সেটা ছিল এই লাইন অফ সাইট, ঠিক আছে? জি স্যার। এখন টেকিমেট্রিক সার্ভের জন্য লাইন অফ সাইট হবে তিনটা, এই যে আপার ক্রস হেয়ার এবং এটার একটা লাইন অফ সাইট, লোয়ার ক্রস হেয়ার এবং এটার একটা লাইন অফ সাইট, এটা হচ্ছে লোয়ার ক্রস হেয়ার, এটা আপার ক্রস হেয়ার। লাইন অফ সাইট এখানে কয়টা, তিনটা, তিনটা স্যার, ঠিক আছে? দ্যাট মিনস আগেরটাতে লেভেলিং সার্ভেতে স্টাফের মধ্যে রিডিং পাইতাম কয়টা, একটা, তাই না? জি স্যার। এখন স্টাফের মধ্যে রিডিং পাবো কয়টা, তিনটা, তিনটা, আপার ক্রসার এর করেসপন্ডিং রিডিং, মিডল ক্রসার আর লোয়ার ক্রসার এর করেসপন্ডিং রিডিং। এখানে মনে রাখবা এই যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল অলওয়েজ ইকুয়াল,
কথা কি বোঝা গেছে? জি স্যার। তাহলে বলো এই রিডিং আর লোয়ার ক্রসের রিডিং মিডল থেকে আর মিডল থেকে আপারের রিডিং সেম হবে না? জি স্যার, সমান হবে স্যার। সাপোজ এটা পাইলা 5 ফিট, হ্যাঁ ভূমি থেকে 5 ফিট পাইলা, এটা পাইলা 4 ফিট, তাহলে বলো এটা কত হবে, আপার ক্রসের কত হবে? 6 ফিট স্যার। 6 ফিট হবে, বুঝতে পারছো? বা এটা যদি 3 হয় তাহলে আপার ক্রসের কত হবে? 7। আশা করি এতটুকু বুঝতে পারছো নাকি? জি স্যার। এখন দেখো আপার ক্রসের রিডিং কত, 7 নাকি? লোয়ার ক্রসের রিডিং কত, 3 নাকি? আপার ক্রসের আর লোয়ার ক্রসের এর মধ্যে যে ভার্টিক্যাল ডিস্টেন্স এটাকে বলি আমরা, এটার নাম কি, লেভেল স্টাফ, তাই না? হ্যাঁ। তাহলে এইটাকে বলি, এই যে এই ডিস্টেন্সটা আপার ক্রসের আর লোয়ার ক্রসের এর রিডিং এর যে ডিস্টেন্স এটাকে আমরা বলি স্টাফ ইন্টারসেপ্ট। স্টাফ ইন্টারসেপ্ট কত এই জায়গায়? 4 ফিট, তাই না? এটা যে 3 ফিট, এটা যে 7 ফিট, স্টাফ ইন্টারসেপ্ট কত? 4 ফিট। 4 ফিট স্টাফ ইন্টারসেপ্ট কে সংক্ষেপে আমরা এস দিয়ে প্রকাশ করি, তাহলে এস কত? 4 ফিট। তাহলে স্টাফ ইন্টারসেপ্ট ইন্টারসেপ্ট আমরা এস দিয়ে প্রকাশ করি, এস ইকুয়াল টু 4 ফিট। দেখো এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো এতটুকু পর্যন্ত সবাই? আচ্ছা এখন আমরা একটু বইতে যাই, আবার একটু ভালো করে খেয়াল করবা এই জায়গাটা। দেখো টেকিওমিটার রিডিং এর জন্য, ঠিক আছে, আমাদের যে ডায়াফ্রামটা এটা কিরকম হতে পারে, আমরা এটা নিয়ে কথাবার্তা বলছি এতক্ষণ, তাই না? হ্যাঁ, আমাদের ডায়াফ্রামটা কিরকম ছিল, এরকম নাকি? জি স্যার। এটা এখন ডায়াফ্রামটা এরকমও হইতে পারে, হ্যাঁ, এখানে আপার ক্রসার কোনটা, এটা আপার ক্রসার, এটা লোয়ার ক্রসার, আর এটা হচ্ছে কি মিডল ক্রসার বা ক্রসার যেটা। এখানে দেখো এটা আপার ক্রসার, লোয়ার ক্রসার, মিডল, আপার, লোয়ার, মিডল, আপার, লোয়ার, মিডল, এই দুইটা স্পেশাল দুইটা মানে রিডিং, এগুলো আমাদের জানার দরকার নেই, আমাদের যেটা দরকার মিডল, আপার, লোয়ার, মিডল, আপার, লোয়ার, দ্যাট মিন সবগুলোতেই ভেরিয়াস প্যাটার্ন অফ স্টাডিয়া ডায়াফ্রাম, তাই না? সবগুলোতেই কি আপার থাকবে, লোয়ার থাকবে আর মিডল থাকবে, তাই না? জি স্যার। এটাতে আসি, দেখো এখানে যে আমাদের যে থিওডোলাইটটা বা যে টেলিস্কোপটা ইউজ করতেছি বা টেকিওমিটারটা ইউজ করতেছি, ঠিক আছে, তার লেন্স কি রকম দেখতে, উত্তল লেন্স না উত্তল, উত্তল 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 লেন্স, তাই না? দুইটাই দুইটা তলই কি উত্তল, তাই না? দ্যাট মিন্স উত্তল লেন্স নাকি? আচ্ছা এটাকে কি বলতেছি, আলোক কেন্দ্র, এটা কি আলোক কেন্দ্র? ও তাহলে ধরো তুমি এই জায়গায় থিওডোলাইটটা বসাইলা বা টেকিওমিটারটা বসাইলা, এই জায়গায় স্টাফটা বসাইলা, হ্যাঁ, তাহলে দেখো এখানে এই ডিস্টেন্স এইটাকে বলতেছি আমরা ভার্টিক্যাল অ্যাক্সিস, যেখান থেকে আমরা ডিস্টেন্স মেজার করি, দ্যাট মিন্স এই ডিস্টেন্সটা, যেমন আমি যদি বলি এই থিওডোলাইট থেকে এই তোমার স্টাফের ডিস্টেন্স কত, হ্যাঁ, তাহলে তুমি কোনখান থেকে মেজার করবা, এইখান থেকে মেজার করবা না ডিস্টেন্সটা? হ্যাঁ, তোমাকে যদি বলি যে থিওডোলাইট থেকে এই থিওডোলাইট থেকে এই স্টাফের ডিস্টেন্স, এই জায়গায় একটা লেভেল স্টাফ বসাইছো আর এই জায়গায় একটা থিওডোলাইট বা টেকিওমিটার একটা কিছু বসাইছো, হ্যাঁ, তাহলে এখান থেকে এই স্টাফের ডিস্টেন্স এতটুকু হবে না, এই মিডল থেকে এতটুকু? জি স্যার। আমরা থিওডোলাইটের এই ডিস্টেন্সটা যে মেজার করতেছি ডিস্টেন্সটা, এটা আসলে থিওডোলাইটের ভার্টিক্যাল এক্সিস থেকে ডিস্টেন্সটা মেজার করি, ক্লিয়ার? হ্যাঁ
এতদিন শুধু আমরা ডিস্টেন্সটা মেজার করাটা বুঝছি, কিন্তু আসলে আমরা যে ডিস্টেন্সটা মেজার করি ওইটা হচ্ছে এই ভার্টিক্যাল অ্যাক্সিস, এই পয়েন্ট, এই পয়েন্টকে বলতেছি এম। এখান থেকে ভার্টিক্যাল অ্যাক্সিস থেকে আমরা যে কোনো ডিস্টেন্স মেজার করি। হ্যাঁ, তাহলে দেখো এইখানে এ, এটা বি, এটা সি। দেখো এটা কি ক্যাপিটাল এ, ক্যাপিটাল সি, ক্যাপিটাল বি। এখান থেকে তোমার কি মনে হচ্ছে এই একটা লাইন অফ সাইট, আপার লাইন অফ সাইট, লাইন অফ সাইট, লোয়ার লাইন অফ সাইট, তাই না? তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি সেম, তাই না? স্যার এখানে ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি টা কি? আচ্ছা, এখানে হচ্ছে ক্যাপিটাল এ টা হচ্ছে আপার স্টাফ রিডিং, ঠিক আছে, আর এটা কি লোয়ার ক্রস এয়ার রিডিং, আপার ক্রস এয়ার রিডিং, লোয়ার ক্রস এয়ার রিডিং, আর সি টা কি মিডল, মিডল, মিডল। এখন এ এর ইমেজ হচ্ছে তোমার এই যে এ, বি পয়েন্টের ইমেজ হচ্ছে এই বি, উল্টা হয়ে গেছে। সি পয়েন্টের ইমেজ কি এ সি। তাহলে এই যে, এই যে আমি এটা দেখতেছি, এটা কি আসলে? প্রতিবিম্ব ইমেজ, এই যে তোমার এই স্টাফটা, স্টাফের এ সি বি এই পয়েন্ট গুলো, এই এই যে এইগুলো, তাই না? করেসপন্ডিং ইমেজ নাকি? এই ইমেজটা যত বড় হবে তুমি কি স্টাফটাকে তত বড় দেখবা, তাই না? আচ্ছা এখানে দেখো, এই যে এখানে আমরা কি বলতেছিলাম, আপার ক্রস এয়ার আর লোয়ার ক্রস এয়ার এর ডিস্টেন্স কে কি বলতেছিলাম, স্টাফ ইন্টারসেপ্ট এস, তাই না? হ্যাঁ, আর এই যে আমাদের ইমেজ এটার বি আর এ, এই দুইটার পার্থক্য কে বলতেছি আই। আই মানে কি? স্টাডিয়া ইন্টারসেপ্ট। আই মানে কি? স্টাডিয়া ইন্টারসেপ্ট। আর এস মানে কি? স্টাফ ইন্টারসেপ্ট নাকি? হ্যালো, আচ্ছা এখন লেন্সের আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব হচ্ছে এফ ওয়ান, বস্তু কোনটা আমার? হ্যাঁ, এই লেভেল স্টাফটা কি বস্তু না? হ্যাঁ জি স্যার, জি স্যার। আর ইমেজ কোনটা? এই যে এটা, তাই না? জি স্যার, পিছন, জি স্যার। আচ্ছা ইমেজের ডিসটেন্স কে কি বলতেছি? এফ টু। এটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো যে লেন্স থেকে বস্তুর দূরত্ব হচ্ছে ইউ, ইমেজের দূরত্ব হচ্ছে বি, একই কথা নাকি? জি স্যার, জি স্যার। লেন্সের একটা ফর্মুলা পড়ে আসছো, তাই না? ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই প্লাস ওয়ান বাই তাহলে এই ফর্মুলাটা কি হবে, ওয়ান বাই এফ ওয়ান, ওয়ান বাই এফ টু, ওয়ান বাই এফ নাকি? এটা হবে না, দেখো তো। হ্যাঁ হবে এটা, জি স্যার। ওকে, এখন দেখো এটা কি একটা ত্রিভুজ, তাই না? হ্যাঁ জি স্যার, একটা ত্রিভুজ স্যার। এটাও কি একটা ত্রিভুজ নাকি? জি স্যার। হুম, তাহলে দেখো এখান থেকে আমরা সদৃশ কোণী ত্রিভুজের ফর্মুলা থেকে লিখতে পারি কি না, s / f1 f2, লিখতে পারি স্যার? লিখতে পারি। ওকে, তাহলে এই দুটা আমি এতে নিয়ে আসি একটা ব্ল্যাঙ্ক পেজে, হোয়াইট বোর্ড অন করি। তো আমরা দুইটা ফর্মুলা পড়ছি, একটা কি 1/f1, 1/f2 equal to 1 by f. আরেকটা কি করলাম এখন, সদৃশ কোণ s by f1 equal to i by f, তাই না? জি স্যার, জি স্যার। ওকে, এইখান থেকে এই ফর্মুলাটা একটু মডিফাই যদি আমরা করি, তাহলে ধরো f1 লেখা যায়
তাহলে এফ ওয়ান এফ টু ইকুয়াল টু লেখা যায় এফ ইনটু এফ ওয়ান প্লাস এফ টু। তাহলে এখান থেকে এফ ওয়ান সমান লেখা যায় এফ এফ ওয়ান বাই এফ টু প্লাস এফ, এটা লেখা যায় না? হ্যাঁ লেখা যায় এফ ওয়ান সমান এটা। জি স্যার। এখন আমরা এখান থেকে দেখি তো এফ ওয়ান বাই এফ টু সমান হচ্ছে এস বাই আই লেখা যায়, তাই না? তাহলে এই এফ ওয়ান পরিবর্তে কি লেখা যায়? এফ এস বাই আই প্লাস এফ, এতটুকু লেখা যায় নাকি? জি স্যার। আচ্ছা তাহলে এফ বাই আই ইন্টু এস প্লাস এফ, এটা লেখা যায় নাকি? লেখা যায় এতটুকু? জি স্যার। আচ্ছা এখন আমরা আবার আমাদের স্লাইডে যাই, এখানে যাই, দেখো এখানে কি লেখা আছে ডি। এটাই তো আমাদের মানে থিওডোলাইট বা টেকিওমিটার থেকে স্টাফের ডিস্টেন্স নাকি? হ্যাঁ ওকে, এখানে আমরা জানি আচ্ছা তাহলে এখান থেকে ডি ইকুয়াল টু এফ ওয়ান প্লাস ডি। জি স্যার। স্যার ক্যাপিটাল ডি আর স্মল ডি কি ইউজ হচ্ছে? আচ্ছা স্মল ডি হচ্ছে, দেখো এই আলোক কেন্দ্র থেকে এই ভার্টিক্যাল অ্যাক্সিস এর ডিস্টেন্স, আর এই এফ এফ হচ্ছে কি আলোক কেন্দ্র থেকে স্টাফের ডিস্টেন্স, স্টাফের ডিস্টেন্স নাকি? হ্যাঁ এই জায়গা বলতেছে ক্যাপিটাল ভার্টিক্যাল অ্যাক্সিস থেকে স্টাফের ডিস্টেন্স, এখানে ডি ইকুয়াল টু কি লেখা যায়? ওয়ান ওয়ান প্লাস ডি স্যার, লেখা যায় না? ডি স্যার। এটাই তো লিখছো। আচ্ছা তাহলে এফ ওয়ান এর ভ্যালু বসাই দিই, এই যে এফ ওয়ান এর ভ্যালু এটা, এটা কি এফ বাই আই ইন্টু এস প্লাস এফ প্লাস ডি নাকি? আচ্ছা এখানে দেখো এফ কি লেন্সের ফোকাস, তাই না? জি স্যার। প্রতিবিম্ব, প্রতিবিম্ব কতটুকু হবে বড়? হ্যাঁ এটা লেন্সের প্রপার্টি না? হ্যাঁ মানে থিওডোলাইটের প্রপার্টি নাকি? জি স্যার। এই ফোকাস আর হচ্ছে এই ডি, দুইটা কি কনস্ট্যান্ট হবে না? থিওডোলাইটের উপর প্রপার্টি না, কারণ এটা কি আলোক কেন্দ্র থেকে ভার্টিক্যাল অ্যাক্সিস এর ডিসটেন্স, তাই না? জি স্যার। ওকে তাহলে এটাও কি এফ বাই আই এটা কনস্ট্যান্ট হবে না? হ্যাঁ জি স্যার কনস্ট্যান্ট। এফ প্লাস ডি এটাও কি কনস্ট্যান্ট না?
जी सर ताले लिखा जाए D equal to K S plus C এখানে কেটা কি বলো কে হচ্ছে এস এর সাথে মাল্টিপ্লাইং কন্ডিশনে আছে তাই না তাহলে কে কে বলি আমরা মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট সি কে বলি অ্যাডিটিভ কনস্ট্যান্ট দেখো বলছো কি না এতটুকু তাহলে এখানে কে ইকুয়াল টু কি এফ by I R C equal to কি F plus D plus D বুঝে গেছে এতটুকু yes sir yes sir তাহলে D কি distance এর এই theodolite থেকে distance কত তাই না distance এর formula নাকি okay এতটুকু আমরা বুঝতে পারছি নাকি এটাতে আসলাম দেখো কি বলতেছে প্রথমে আসি ক্যালকুলেট দা টেকিমেট্রিক কনস্ট্যান্ট ফ্রম দা ফলোইং অবজারভেশন দ্যাট মিন্স কি কি বের করতে বলতে বলো হ্যাঁ টেকিমেট্রিক কনস্ট্যান্ট কি কোনটা কোনটা কে আর এস কে আর সি না হ্যাঁ জি স্যার ওকে দেখো ডিস্টেন্স দিয়ে দিছে 200 স্টাফ ইন্টারসেপ্ট মানে কি এস নাকি জি স্যার আচ্ছা তাহলে ডি ইকুয়াল টু আমরা ফর্মুলা জানি কি কে এস প্লাস সি নাকি জি স্যার তাহলে ডি ইকুয়াল টু কি 200 ইকুয়াল টু কে ইনটু 1.988 প্লাস সি এটা লিখা যায় না জি স্যার ওকে আবার 300 ডিসটেন্স 300 কে ইনটু 2.991 প্লাস সি এটা লিখা যায় এই দুটো ইকুয়েশনে আননোন দুইটা জি স্যার কে এম সি জি স্যার কে আর সি তাহলে এখান থেকে কে আর সি বের হবে জি স্যার হ্যাঁ এটাই ছিল ম্যাথ আমাদের নাকি আচ্ছা দুই নম্বরে আসি কি বলতেছে দেখো এ টেকিমিটার ওয়াজ প্লেসড উইথ ইটস এক্সিস হরিজন্টাল এ টেকিমিটার এই একটা টেকিমিটার এক্সিস কি হরিজন্টাল তাই না এর এক্সিস কি এরকম হরিজন্টাল নাকি টেকিমিটারের স্টেশন কে বলতেছি এ এ রিডিউস লেভেল দিয়ে দিছে কি 320 ফিট নাকি আচ্ছা ভূমির থেকে এই হাইটটা দিয়ে দিছে কত 5.1 ফিট দেখো কোশ্চেনটা পড়ো প্রথম লাইনের কোশ্চেনটা পড়ো কোশ্চেনটা পড়ে দেখো আমার আঁকাটা এতটুকু পর্যন্ত ঠিক আছে কি জি স্যার এতটুকু পর্যন্ত সবাই কোশ্চেনটা বুঝতে পারছো কিনা জি স্যার staff was held at b capital b ধরে নিলাম একটা staff বসাইছে কোথায় b তে এরকম b তে বসাইছে ওকে the study readings are 4.5 6.5 আর 8.5 এটা বলা lower force reading জি স্যার এটা কি middle নাকি higher আপার তাহলে লাইন অফ সাইট হরিজন্টাল এরকম তাহলে এটা কোনটা হবে 4.5 নাকি 6.5 নাকি 8.5 কোনটা হবে 6.5 হ্যাঁ 6.5 এটা হবে 6.5
আপার ক্রসার রিডিং কি রকম হবে এরকম কিছু তাই না 850 হবে লোয়ার ক্রসার কত হবে এরকম কিছু এটা 4.5 এটা 8.5 তাহলে বলো এস এর ভ্যালু কত এই জায়গা থেকে 8.5 4 হবে স্যার মাইনাস 4.5 তাই না ডি স্যার 4 4 স্যার ক্যালকুলেট distance between a and b তাহলে a আর b এর distance বের করতে বলছে তাহলে distance এর ফর্মুলা কি b = k s + c নাকি জি স্যার জি স্যার তাহলে k কত এই জায়গায় 2 গিভেন দেখো কি দিছে গিভেন ভ্যালু তো এটা দিয়ে দিছে না 100 তাহলে 100 ইনটু 4 সি কত সো 1 স্যার এটা যোগ করলে কত আসে 401 তাহলে 401 কি হবে পি নাকি জি স্যার জি স্যার জি স্যার এখন বলো বি এর রিডিউস লেভেল বের করতে বলছে তাহলে বি এর রিডিউস লেভেল কত হবে কিভাবে বের করবা রিডিউস লেভেল অফ বি কিভাবে বের করবা তাহলে 320 এটা বেরোবে না জি স্যার তাহলে এই ভূমি থেকে আবার বলতেছে এই মিডল ক্রসার 6.5 তাহলে এটা যদি মাইনাস 6.5 তাহলে কি বি এর রিডিং বের হবে বি এর রিডিং বের হবে জি স্যার তাহলে এটা কত আসে বলো দ্রুত বলে গেল স্যার 318.6 তাহলে এটা কি পারবা বের করতে হ্যাঁ পারা যাবে এখান থেকে কি মিডিয়াম কনস্ট্যান্ট বের করা এখানে কিন্তু যেমন আগেরটাতে এস এর ভ্যালু ডাইরেক্ট দিয়ে দিয়েছে তাই না এটাতে কিন্তু ডাইরেক্ট দেয় নাই তাই না জি সেটা বিয়োগ করতে হবে তো এখানে প্রথমটা জাস্ট পার্থক্য কি প্রথমটা এস হবে কত 7.97 মাইনাস 3.98 আর এই এস কত হবে 11.75 মাইনাস 5.76 তাহলে এখান থেকে 400 ইকুয়াল টু কি লিখবা কে ইনটু এই ভ্যালু যা আছে তাই না 0.99 জি স্যার জি স্যার এটা প্লাস সি নাকি জি স্যার আর এটা থেকে 600 ইকুয়াল টু কি এ ইনটু এই ভ্যালুটা নাকি জি স্যার প্লাস তাহলে বের হয়ে যাবে না জি স্যার ওকে 10 নাম্বারটা কি একই হ্যাঁ তো 10 নাম্বার এগুলো দেখো সলভ করা আছে আশা করি তোমরা পারবা নাকি জি স্যার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে এই 4 আর 2 সম্পূর্ণ এক রকম হ্যাঁ আর 1 আর 3 দুটো এক রকম তো দেখো যতটুকু আজকে পড়াইলাম ততটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে হ্যাঁ না স্যার আপাতত নাই স্যার